ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। 39টি দেশ, 101টি শিশুতোষ চলচ্চিত্র, 2টি ভেন্যু, আবারও যেখানে মেতে উঠবে শিশু কিশোররা, দেখবে এবং দেখাবে তাদের চোখে দেখা পৃথিবীর রূপ। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে এই উৎসব শুরু হবে 7 সেপ্টেম্বর। বিশ্বের অন্যতম বড় এই উৎসবটি প্রতি বছর বড় পরিসরে হলেও এবার তা কমিয়ে 3 দিনে আনা হয়েছে। এইবার আমরা খুবই ছোট আকারের ফেস্টিভ্যালটা করছি। আমরা আশা করি আগামী বছর হয়তো এই অবস্থা থাকবে না, আমরা কিছুটা ফান্ড হয়তো জোগাড় করতে পারব এবং আমরা আগামী মার্চে আশা করছি আবার বড় করে আমাদের 17তম ফেস্টিভ্যালটা আয়োজন করতে পারব। খুবই দুঃখিত যে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামটা ফান্ডিং কাট করার কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে, ছোট করতে হচ্ছে, কিন্তু আমি অভিনন্দন জানাই আমার তরুণ মানে সোসাইটির সমস্ত সদস্যদেরকে যে তারপরেও তারা কিন্তু এই বছর সীমিত আকারে হলেও ধারাবাহিকতা বজায় রাখার জন্য 16তম চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালটা আয়োজন করছে। শিশু কিশোরদের প্রাণের এই উৎসব এবার বাংলাদেশ শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল 11টা থেকে 3টি করে চলচ্চিত্র প্রদর্শনী হবে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।